ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম নবান্ন অভিযানকে কেন্দ্র করে 15 জনের বেশি চাকরি প্রার্থীকে গ্রেপ্তার। এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা সংগঠনের পক্ষ থেকে নন্দীগ্রাম থেকে নবান্ন অভিযান ছিল। এই অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নেন বহু চাকরি প্রার্থী। এদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক পদ ফাঁকা থাকলেও রাজ্যের শিক্ষা দপ্তরে অপদার্থ মনোভাবের ফলে শিক্ষিত বেকাররা আজ রাস্তায়। তাই এদিনের এই কর্মসূচিতে অভিযান শুরু করলে নন্দীগ্রাম থানার পুলিশ 15 জনের বেশি চাকরি প্রার্থীদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পড়ে যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। আপনাদের কি দাবি? আমাদের ওয়ার্ক ফিজিক্যাল খেলার খেলা দেশে এত রাজ্যে একটা খেলা নিয়ে চারদিকে প্রচার চলছে, খেলা দিবস হচ্ছে, কিন্তু খেলার টিচাররা বঞ্চিত। 9-12 ইতিহাস বাংলা ভূগোল ইংরেজি সব টিচার রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু ওয়ার্ক ফিজিক্যাল তিনবার কথা দেওয়া সত্ত্বেও এখনো হয়নি। একই মানুষের মঞ্চে 9-12 একটা বিরাট অংশ জব হয়েছে। প্রাইমারি 2014 সালে প্যানেলটা তো চাকরি পাচ্ছে, কিন্তু আমাদের একটা এক ওয়েটিং জব পাইনি এখনো। মুখ্যমন্ত্রীর সাথে ডাইরেক্ট শিক্ষা ওর বাসভবনে কথা হয়েছে, তা সত্ত্বেও আমাদের কিন্তু এখনো ওয়ার্ক ফিজিক্যাল কিছুই হয়নি। আজকে আমরা এখান থেকে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এখান থেকে নবান্ন অভিযান শুরু করেছিলাম, কিন্তু পুলিশের বাধাপ্রাপ্ত অবস্থায় কোনো জায়গায় আমাদের পৌঁছে দিতে রাজু দাস সংগঠনের প্রেসিডেন্ট। আপনি কোথায়, বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁকুড়া। এই যে দাবি নিয়ে আপনাদের অভিযান কি ছিল? আমাদের দাবি হচ্ছে এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন যেভাবে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা 2019 সালে প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 29 দিন অনশন করি, সেখানে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা তারা পুরোপুরিভাবে বঞ্চিত। অন্যদিকে 9-12 ওদের 90% জব ওরা পেয়ে যায়, কিন্তু কর্মশিক্ষা শারীরিক শিক্ষা আজও তারা বঞ্চিত। কর্মশিক্ষা শারীরিক শিক্ষা দীর্ঘ 3 বছর ধরে নানা জায়গায় আন্দোলন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা 2 বার যাই, সেখানেও সাক্ষাৎ করার পরও আমাদের আজকে আমরা কাজ আমরা পাইনি। তাই আপনাদের আমরা রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের বিষয়টিকে তুলে ধরুন। আমাদের বিষয়, আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম সুজিত মণ্ডল, বাড়ি হচ্ছে নদিয়ার কল্যাণীতে। আমরা 3 বছর ধরে আন্দোলন করি, পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।